নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা এখন বাজে প্রায় 8টা মতো। সকালে উঠে কিন্তু বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি, আজকে সব কিছু কিন্তু অফ ক্যামেরাতেই করেছি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য। প্রথমেই আমি কিছুটা দই নিয়ে এরকমভাবে জল ঝরাতে রেখে দিলাম। কী ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর সকালে উঠে না একটু গরম জল খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এখন এতটা গরম পড়েছে খুব একটা বেশি গরম জল খেতে পারি না। একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম আর তার সাথে কিছু খোসা ছাড়ানো আলমন্ড। আর এদিকে আমি বাসন রাখার যে র‍্যাকটা আছে সেটা খালি করে নিচ্ছি। সারাদিনের তো আবার বাসন কোসন পড়বে, তো রাতের যে বাসনগুলো বেরোয় সেগুলো এরকমভাবে সকালেই খালি করে নিই। আর এখন ব্রেকফাস্ট বানানোর জন্য কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা গাজরকে এরকমভাবে চপারের মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিলাম। চপারের মধ্যে সবজিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিলে না চপারটা আরও ভালো কাজ করে। দেখুন কত সুন্দর মিহিভাবে কাটা হয়ে গিয়েছে, এদিকে কিন্তু দইয়ের জলটাও ঝরে গিয়েছে। এরপরে আমি জল ঝরা দইয়ের মধ্যে সবজিগুলোকে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানটায় বাঁধাকপি বা আপনি টমেটো বা পেঁয়াজও দিতে পারেন। তো এখানটায় আমি একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর একটুখানি লবণ দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেল আমাদের স্যান্ডউইচের ব্যাটার একদম রেডি। এই স্যান্ডউইচটা বানাতে কিন্তু আপনার ওই 5 থেকে 7 মিনিট সময় লাগে, যদি জলটা আগে থেকে ঝরিয়ে রাখেন তাহলে। তো এখানটায় দেখুন ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়ে আমি মাঝখানে পুরটাকে ভালো করে দিয়ে আবারও একটা ওপর থেকে ব্রেড দিয়ে দিলাম। এটা কিন্তু চাইলে আপনারা এমনিই খেতে পারেন, মানে কোনো রকমের গরম করার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি এখানটা একটুখানি গরম করব। যেহেতু আমার মেয়ে আজকে এখানটা খাচ্ছে তাই ব্রেডগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি, আর তার সাথে কিচেনটাকে একটুখানি ক্লিন করে রেখে দিলাম একদম। তো এই স্যান্ডউইচে একটুখানি তড়কা লাগানোর জন্য আমার স্যান্ডউইচটাকে একটু তেলের মধ্যে সরষে ফোড়ন দিয়ে তারপরে দুদিকটা সেঁকে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো আমার হাজব্যান্ড এটা আজকে খাবে না বললো বলে ওর জন্য এমনি দুটো ব্রেডকে আমি সেঁকে দিয়েছি, আর মেয়ের এই যে স্যান্ডউইচটা রেডি একদম। তো আমার হাজব্যান্ডকে কালকেই আমি এটা করে খাইয়েছিলাম, সকালবেলা ও আর খেতে চাইলো না, তাই ওর জন্য এমনি ব্রেড আর দুধ দিয়ে ওকে ব্রেকফাস্টটা করিয়ে এলাম। সকালে যখন ঘুম থেকে উঠি তখন বেডটাকে এমনি হাতে একটুখানি গুছিয়ে দিয়ে যাই। তারপরে এখন খাওয়ার দাওয়ার সেরে চলে এসেছি, বেডটাকে ভালো করে ঝাড়াঝুড়ি করে টান টান করে একটু গুছিয়ে নেওয়ার জন্য। সকালবেলা উঠে না এই সমস্ত কাজগুলো আজকাল আমি আর করি না, মানে যেদিনে সময় থাকে সেদিনে হয়তো করি, কিন্তু যেদিনে সময় থাকে না সেদিনে এভাবেই ছেড়ে দিই। তো এখন বেড গুছিয়ে চলে এসেছি বাইরের কয়েকটা কাজ করার জন্য। কালকেই ভেবে রেখেছিলাম আজকে এই টবের নিচের যে ট্রেগুলো রয়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করব। প্রত্যেক দিন টবে জল দেওয়ার পরে টব থেকে যে জলটা পড়ে না তার সাথে কিছুটা মাটিও বেরিয়ে আসে, তো এই ট্রেগুলো কিন্তু ভীষণ নোংরা হয়। দেখুন কতটা নোংরা হয়েছে। তো এখন না আমাদের এখানটায় ভীষণ পরিমাণে গরম পড়েছে, প্রত্যেকটা কাজ করতে এতটা কষ্ট হচ্ছে। আর এখন যে আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলছি, এখন এখানটায় ফ্যান ট্যান বন্ধ করে কথা বলছি, তো আমি একদম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। তো আজকে কথার মধ্যে হয়তো আপনারা একটু আত্র ভুল লক্ষ্য করতেই পারেন, তো তার জন্য আগে থেকেই সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন সবাই প্লিজ আমাকে। কারণ এখানটায় প্রচণ্ড পরিমাণে গরম, মানে আমি এতটা গরম সহ্যই করতে পারছি না একদম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবারে টবগুলো একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে জায়গাতে রেখে দিচ্ছি। তো এই জায়গাটা মোটামুটি সপ্তাহে আমি 2-3 দিন পরিষ্কার করে থাকি। আমার রুটিনের মধ্যেই দেওয়া আছে যে সামনেরটা ভালো করে ক্লিন রাখার জন্য, কারণ বাড়ির সামনেরটা তো দেখতে একটুখানি খারাপ লাগে। আর আপনি যতই গাছ দিয়ে সাজিয়ে রাখেন না কেন, এগুলো যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু গাছের সৌন্দর্যটা খুব একটা বেশি প্রকাশ পায় না। আগের একটা ভিডিওতে সিম্পলি দীপা থেকে দীপা আমাকে জিজ্ঞেস করেছিল, সংসার সামলে বাচ্চা সামলে কী করে তুমি এত গাছপালা যত্ন নিতে পারো একটু বলো। আসলে কী জানো তো দীপা, এই গাছপালাগুলো যে শুধু আমি একা যত্ন নিই তা কিন্তু একদমই নয়, আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারের সবাই এদের প্রতি সমানভাবে যত্নশীল। মানে যেদিনে ধরো আমি গাছে জল দিতে পারছি না সেদিনে ওর বাবা মেয়েতে মিলে গাছে জল দিয়ে দেয়। বা আমাদের এই গাছের যত্ন নেওয়ার পেছনে যে যে রুটিনগুলো রয়েছে, মানে সার দেওয়া হোক গাছের মাটি খোসানো হোক, সেগুলো কিন্তু আমি যখন পারি না সেদিনে কিন্তু ওর বাবা করে দেয় এই কাজগুলো। তো তার জন্য আমার এই গাছগুলো রাখাটা এতটা সহজ হয়েছে। আর একটা কথা কি জানেন কি, এত যে গাছ রেখেছি সবগুলো গাছের যে সমানভাবে যত্ন রাখতে পেরেছি
ফেলেছি বা সবগুলো গাছ যে সমানভাবে বড় হচ্ছে তা কিন্তু একদমই নয়। এই গরমে কিন্তু আমার অনেকগুলো গাছ শুকিয়ে গিয়েছে বা অনেকগুলো গাছ কিন্তু মানে খারাপ হয়ে গিয়েছে। এত মনটা খারাপ হয়ে যায় না এই সমস্ত জিনিস আপনাদের সাথে আর শেয়ার করি না, কারণ এই মন খারাপের জিনিসগুলো আর শেয়ার করতে ভালো লাগে না। তো যবে থেকে গাছগুলো শুকিয়েছে আমরা আরও চেষ্টা করি গাছের প্রতি একটু বেশি যত্নশীল হওয়ার জন্য, কারণ গাছটা না আমাদের বাড়ির ছোটো সন্তানদের মতো আর কি। ওদের প্রতি যত বেশি যত্ন নেবেন ওরা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য তত বেশি বাড়িয়ে তুলবে। তো যাই হোক, এখানটা কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে, সামনেটা ভালো করে ঝাড়ু মোছা করে নিয়েছিলাম আর তারপরে স্নান করে এখন চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করার জন্য। আগের দিনের ভিডিওতে নিট অ্যাঙ্গেল আমাকে বলেছিল যে নিজের প্রতি একটু যত্ন নাও। সত্যি কথা, নিজের প্রতি না সেরকম যত্ন নেওয়া একদমই আমার হয় না। তবে আপনাদের কথা শুনে আজকাল চেষ্টা করি যে বেসিক যে স্কিন কেয়ারগুলো হয় সেগুলো একটুখানি করার জন্য, একটুখানি ময়শ্চারাইজার লাগানো হোক বা একটু সানস্ক্রিন লাগানো হোক, সেটাও প্রত্যেক দিন সময় পাই না। তবে এখন স্নান করে বেরোনোর পরেই আমি চেষ্টা করি একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা লাগিয়ে নেওয়ার জন্য। এই গরমে গ্যাসের কাছে সানস্ক্রিন না লাগিয়ে গেলেই আমি দেখেছি স্কিনের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে না এই ম্যাটগুলোকে বিছিয়ে দিচ্ছি। বাড়ির সামনে একটা ম্যাট রাখার পরে যদি আমরা আবারও একটা রুমের ভেতরে ম্যাট রাখি তাহলে কিন্তু বাড়ির বাইরের নোংরাগুলো খুব একটা বেশি আসে না। বাড়ির সামনে না আজকে মেয়ের প্লে ম্যাটটা আর বিছালাম না, কারণ আমি আজকে না ফ্রিজ পরিষ্কার করবো, তাই কাপড়ের যে ম্যাটটা রয়েছে সেটা পাতিয়ে দিলাম। আর এই দেখুন ফ্রিজটা কত ময়লা হয়ে রয়েছে, আপনারা হয়তো বাইরের থেকে বুঝতে পারছেন না কিন্তু ভীষণভাবে অগোছালো আর অনেকটা ময়লা হয়ে গিয়েছে। প্রায় দেড় মাস মতো আমি ফ্রিজটা ডিপ ক্লিন করিনি, যদিও ফ্রিজে খুব একটা বেশি গন্ধ হয়নি কিন্তু বাইরের থেকে দেখতে দেখুন কতটা ময়লা লাগছে দেখতে। তো এই কারণেই আমি আজকে ফ্রিজটা ভালো করে ডিপ ক্লিন করবো ভেবেছি। আর অনেক দিন ধরে এই কাজটা ফেলে রাখার আরেকটা কারণ হচ্ছে এই কাজগুলো করতে গেলে মোটামুটি ঘন্টা দেড়েক মতো হাতে সময় রাখতে হয় আর আমি তো এত সময় পাই না মেয়েকে নিয়ে। আর আজকে না আমার মেয়েকে নিচে একজন নিয়ে গিয়েছে ওদের বাড়িতে, তো সেই কারণে ভাবলাম আজকে কাজটায় হাত দিই। তো প্রথমেই কিন্তু আমি এই সলিউশনটা দিয়ে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। এই সলিউশনের মধ্যে একটুখানি জল, ভিনিগার আর একটু বেকিং সোডা আর ভিম বার রয়েছে, মানে ভিম লিকুইড রয়েছে আর কি। তো সেটা ভালো করে ফ্রিজের মধ্যে প্রথমে স্প্রে করে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য। তারপরে এই স্পঞ্জের যে ক্লোথটা রয়েছে এটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরেও দেখছি কিছু কিছু ময়লা রয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি একটা মগ নিয়ে এসেছি, মগের মধ্যে কিছুটা জল নিয়ে সেই জল দিয়ে আবারও একবার মুছে নিচ্ছি। তো এই জলের মধ্যে আমি 1 চিপি মতো ভিনিগারও মিশিয়েছিলাম। ভিনিগার দেওয়ার ফলে না ফ্রিজের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আর থাকে না। তো এটা দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই যে ফ্রিজের রাবারের প্যাডটা রয়েছে এটা কিন্তু অনেকে দেখেছি খুলে পরিষ্কার করে, কিন্তু আমি কোনোদিন সাহস পাইনি জানেন করার জন্য, কারণ এটা যদি ভালো করে লাগাতে না পারি তাহলে কিন্তু ফ্রিজ আর বন্ধ হবে না আর তার ফলে কিন্তু ফ্রিজটা একদম অকেজো হয়ে যাবে। তো এটা একটুখানি খুলে খুলে মানে হাত দিয়ে একটুখানি খুলে খুলে আমি ক্লিন করে দিয়েছি ভিনিগারের জলটা দিয়ে। আর এখন চলে এসেছি বাথরুমে। তো এখানটা আমি একটুখানি গরম জলের মধ্যে অল্প করে একটু লেবু, মানে একটা লেবু পুরো নিগড়ে দিয়েছি আর একটুখানি ভিম লিকুইড দিয়ে এই সমস্ত কাঁচের জিনিসগুলোকে ভালো করে ভিজিয়ে রাখছি। তো এখানটা আপনাদের সাথে আরও একটা ছোট্ট টিপস আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি। এর আগেও আপনাদেরকে বলেছিলাম ফ্রিজ ক্লিন করতে গিয়ে আজ থেকে প্রায় 2 বছর আগে এই ফ্রিজের ট্রেগুলো আমার হাত দিয়ে খারাপ হয়ে গিয়েছিলো, মানে ভেঙে গিয়েছিলো। তো অনেকদিন পরে সেটার কারণ আমি বুঝতে পেরেছি। ফ্রিজ থেকে এই কাঁচগুলো বের করানোর পরে কাঁচগুলো কিন্তু যথারীতি ঠান্ডা থাকে, তো সেটাকে নিয়ে না আমি ট্যাপ ওয়াটারে দিয়ে দিয়েছিলাম। আর সেই সময় ট্যাপ ওয়াটারটা হয়তো একটুখানি গরম ছিল, তো সেই কারণে ঠান্ডা গরমে আমার মনে হয় কাঁচগুলো ভেঙে গিয়েছিল। তো যেহেতু আমি এটা ডাউট করেছি তারপর থেকে আমি ফ্রিজ থেকে কাঁচগুলো বের করানোর পরে রুম টেম্পারেচারে বেশ কিছুক্ষণ রেখে কাঁচগুলোর টেম্পারেচারটা নর্মাল করে তারপরে জলের তলায় দিই। তো এই প্রসেসটা ফলো করে অনেক দিন ধরে দেখছি তাজুট সেরকমভাবে কোনো রকম প্রবলেম হয়নি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে কাঁচগুলোকে বের করে কিন্তু একদমই ধোবেন না, কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে কাঁচের টেম্পারেচার নামলে এই জল দিয়ে ধুয়ে নেবেন। তো আজকে আমি না এগুলো বাথরুমেই ধুলাম, কারণ একটুখানি ছড়িয়ে ছিটিয়ে ধুলে দেখা যায় তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো ফাইনালি কিন্তু এগুলো আমার একদম ঝকঝকে হয়ে গিয়েছে। লেবুটা দেওয়ার ফলে কাজগুলো কিন্তু দেখলাম ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে গেল। তো এটাকে কিছুক্ষণ আমি ফ্যানের তলায় শুকিয়ে নেব আর তার মধ্যে এই বাস্কেটগুলোকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে আগের ভিডিওতে করা কয়েকজন প্রিয় মিষ্টি মিষ্টি দিদিভাই আপুদের নাম আমি এখানটায় নিয়ে নিই। রুমা সিম্পল লাইফস্টাইল কুকিং, মানে আমার রুমা দি, দীপা দাস, রীতি ঘোষ আর অর্পিতা হালদার, পিয়ারে ফ্যামিলি লাইফস্টাইল, অপর্ণা মাইতি, পিয়ালি দাস, ঋতুপর্ণা রয়, তিথি বেরা, সুজাতা ঘোষ
আর নিট্যাঙ্গেল। তো এর মধ্যে অনেকেই রয়েছে যারা আমার এই পরিবারের নতুন সদস্য, তো আপনাদের সবাইকে জানাই আমার এই ছোট্ট পরিবারে আমন্ত্রণ। এই কয়েকদিনে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি। এভাবেই আমাকে ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন। আর আপনাদের সবার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনারা যে যেখানেই থাকেন না কেন, নিজেদের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে খুব ভালো থাকবেন আর খুব হাসি খুশিতে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। আর এখানটায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন জায়গাতে লাগিয়ে দিচ্ছি। ফ্রিজের এই ট্রেগুলোর ওপরে যদি এইরকম ধরনের লাইনার দিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে ফ্রিজটা নোংরা হয় না আর সবসময় ডিপ ক্লিন করারও প্রয়োজন পড়ে না। তো এই লাইনারগুলো না ভীষণ টেকসই, আমি 2019 এই লাইনারগুলো কিনেছিলাম আর এখনও কিন্তু দেখবেন মিশোতে ভীষণ কম দামে পাওয়া যায়, আপনারা চাইলেও কিন্তু এটা কিনে নিতে পারেন। আর এগুলো কিন্তু অনেকটা বড় সাইজের পাওয়া যায়, তো আমার এই ট্রেগুলোর উপরে আমাকে লাগানোর জন্য সবগুলোকে কেটে কেটে সাইজে আমাকে লাগাতে হয়েছে। তো দেখুন ফ্রিজটা কিন্তু একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবারে যে সমস্ত জিনিসগুলোকে রাখবো সেগুলো একটু অর্গানাইজ করে নিচ্ছি। ওই যে সাদা স্ট্যান্ডটা দেখলেন, ওর মধ্যে আমি সমস্ত ধরনের সসগুলো রাখলাম। আর এই একটা ট্রে রয়েছে, এটা রোটেটিং ট্রে, তো এর মধ্যে আমি কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি, যেরকম আমার মেয়ের ড্রাই ফ্রুটস, তারপরে বাটার, চিজ, এই সমস্ত জিনিস। আর এরকম একটা লম্বা ট্রের মধ্যে আমি আরও বাদবাকি জিনিসগুলো অর্গানাইজ করে রেখে দিলাম। তো এই সমস্ত অর্গানাইজেশনগুলো কিন্তু সময় সময়ে পরিবর্তন হতে থাকে। আর এখানটায় মেয়ের কিছু খাবারও রেখেছি আমি, যে সমস্ত জিনিসগুলো গরমে বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে এই খাবারগুলোও ফ্রিজে রেখে দিয়েছি। আর এই ছিল আমার ফ্রিজের আজকে অর্গানাইজেশন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।